আমি ইন্ডিয়া থেকে বলছি, হিন্দুদের পুজোর জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কিনা, আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যায় যাবে? আজানের সময় কি নামাজ পড়া যাবে? নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? তরফদার মাহবুব আপনি লিখেছেন, আমি বাসায় নামাজ আদায় করার সময় আমার 2.5 বছর বয়সী এক মেয়ে সাথে নামাজে অংশ নেয়, কিন্তু সে মাঝে মধ্যে আমার সামনে দিয়ে হাঁটাহাঁটি করে, তাকে কি নামাজে তাতে কি নামাজের কোনো ক্ষতি হবে? না, সে যদি আপনার সামনে হাঁটাহাঁটি করে মাঝে মধ্যে, এতে আপনার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না এরকম না। কিন্তু বাচ্চা যাতে সামনে নামাজের সামনে হাঁটাহাঁটি না করে আপনার মনোযোগ নষ্ট না হয়, সেজন্য অন্য কেউ বাসায় থাকলে তাকে যেন এই টাইমটা ধরে রাখে, সেটা ভালো। অথবা আপনার আপনি নিজেও যদি দেখা যায় সে খুব বেশি ডিস্টার্ব করে, তো আলতো করে নামাজের মধ্যে আমলের কাছে না হয়, অর্থাৎ আমলের মধ্যে নামাজের মধ্যে এমন কিছু করছেন যেটা দেখে আপনি নামাজের পুরো মোড় থেকে বের হয়ে গেছেন এরকম না হয়, সেরকম করে আপনি তাকে আস্তে করে সরা দিতে পারেন আলতো করে। আর যদি সে আপনার সাথে নামাজে দাঁড়ায়, অতএব সে নামাজ পড়বে সেটি আপনি ধরে নিয়েছেন, কিন্তু নামাজ না পড়ে সে মাঝে হাঁটাহাঁটি করছে, এতে আপনার নামাজের ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। বিশেষ করে শেখার উদ্দেশ্যে তাকে সাতের নামাজ পড়াটা দোষণীয় নয়। মোহাম্মদ অমিত আপনি লিখেছেন, নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে গমনাগমন করা যাবে? নামাজি ব্যক্তির কতটুকু ঠিক সামনে দিয়ে যাওয়া যাবে, এটা নিয়ে ফোকা একরাম ভিতরে একাধিক মত রয়েছে। অনেক ওলামা একরাম বলেছেন 2 কাতার সামনে দিয়ে, অনেকে বলেছেন 3 কাতার সামনে দিয়ে। সর্বোচ্চ 3 কাতার সামনে দিয়ে যদি আপনি যান, সূত্রা না থাকে নামাজ পড়ছেন, তারপরে 3 কাতার এরপরে আপনি হাঁটা চলা যদি করেন কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সাধারণত নামাজি ব্যক্তির নামাজের থাকা অবস্থায় দৃষ্টি পড়ে না এবং তার মনোযোগ নষ্ট করে না অত দূর দিয়ে গেলে, যার কারণে এটি অসুবিধা নেই। তবে অনেক ওলামা একরাম 2 কাতারের কথাও বলেছেন এবং এটা বেশ শক্তিশালী একটি মত। কোনো কোনো ওলামা একরাম অবশ্য নামাজি ব্যক্তির যে সেজদার জায়গাটা তার বাহির দিয়া যাওয়ার পারমিশন দিয়েছেন, তবে এটার চাইতে 2 কাতার 2 কাতার এর পরে যাওয়া জায়েজ আছে, এ মতটা অধিকতর শক্তিশালী এবং যৌক্তিক। জানাতুল ফেরদৌস আপনি লিখেছেন, আজানের সময় কি নামাজ পড়া যাবে? আজানের সময় নামাজ পড়া যাবে, কোনো অসুবিধা নেই। ওয়াক্ত হয়ে গেছে, ওই ওয়াক্তে নামাজ পড়তে পারেন, বা অন্য নামাজ পড়ছেন, এদিকে আজান চলছে, কোনো অসুবিধা নেই। তবে আজান যখন শুরু হয় তখন নামাজ শুরু না করে আজানের জবটা দিয়ে তারপর নামাজ পড়া উত্তম, কারণ আজানের জব দেওয়া একটা ইবাদত, ওই টাইমে একটা ইবাদত করার সুযোগ আছে, সেই ইবাদতটা করে তারপর আপনি অন্য ইবাদতে সামিল হলেন। আর যদি আপনি সালাত শুরু করেছেন, এদিকে আজান শুরু হয়েছে, কোনো অসুবিধা নেই, আপনার সালাত অব্যাহত রাখবেন। তাউদুল ইসলাম মুজাহিদ আপনি লিখেছেন, আত্মীয়ের ইনকাম সোর্স হালাল নয়, এটা জানার পরও কি সামাজিকতা রক্ষার খাতিরে তাদের দাওয়াত গ্রহণ করা যায় যাবে কিনা? সামাজিকতা এটা এমন একটা জিনিস যে সামাজিকতা রক্ষা করতে গিয়ে মানুষ নিজের মনের বিরুদ্ধে, নিজের দিনের বিরুদ্ধে অনেক কাজ করেন। তো যে সমাজ আমাকে মন্দ কাজে উৎসাহিত করে বা মন্দ কাজে বাধ্য করে, সে সমাজের প্রতি ধাবিত হওয়া কোনো বুদ্ধিমান মানুষের কাজ নয়, বরং সেই সমাজ থেকে সতর্ক থাকাটা তার কর্তব্য। অতএব সামাজিকতার খাতিরে হলো হারাম ইনকাম আছে এরকম আত্মীয়ের বাড়িতে খাবার দাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তখন খাওয়া যাবে না তার ওখানে। আর যদি অন্য উপার্জন থাকে, হালাল হারাম মিশ্র উপার্জন থাকে, তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, সেক্ষেত্রেও অ্যাভয়েড করতে পারলে ভালো হয়। আর যদি একান্ত অ্যাভয়েড না করতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি ছাড় দিতে পারেন যদি তার হালাল হারাম দুরকম উপার্জন থাকে। এমডি হাবিবুর রহমান লিখেছেন, আমি ইন্ডিয়া থেকে বলছি, হিন্দুদের পুজোর জন্য মাইক ভাড়া দেওয়া যাবে কিনা? হিন্দুরা তাদের ধর্মীয় কাজ করবে, আপনি সেখানে বাধা দিবেন না এবং তাদের স্বাধীনতা দিবেন, সেটি ভিন্ন বিষয়। তবে আপনি যেচে গিয়ে তাদের কোনো পুজো বা তাদের কোনো উপাসনায় আপনি সহযোগিতা হয় সেরকম কোনো কাজ করবেন না, কারণ অন্যায় কাজে সহায়তা করতে নিষেধ করা আছে, আমরা জানি সেটা গুনাহের কথা, অতএব সেই কাজে সহায়তা করতে পারেন না। আস-সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে।